তো হ্যালো আপুরা, কেমন আছো? তোমরা কি খবর তোমাদের? আমি কিছুক্ষণ আগেই বাসায় এসেছি, এসে ড্রেস চেঞ্জ করেছি, একটু শুয়েছিলাম। তো আমি একটু হালকা পাতলা সাজুগুজু করলাম, কারণ আমি বাইরে যাব। আমি যাচ্ছি হচ্ছে গোপ্রো কিনতে। অনেকদিন ধরেই প্ল্যান করছি যে গোপ্রো কিনবো, গোপ্রো কিনবো, গোপ্রো কিনবো, বাট কিনাই হচ্ছে না। তো আমি গতকাল অনলাইনে অর্ডার করেছি, তো ওইটাই আমি এখন আনতে যাব। তো গোপ্রো আমি অর্ডার করেছি অফিস ওয়ার্কে। তো অফিস ওয়ার্ক হচ্ছে এখানে ইলেকট্রনিক জিনিস পাওয়া যায়, ল্যাপটপ, মনিটর, কম্পিউটার, হাপি চাবি, ফোন টোন, এগুলো সবই পাওয়া যায়। প্লাস বুক টুকও পাওয়া যায়, পেন, ডায়েরি, হাপি চাবি, অর্গানাইজার, এগুলো সবই পাওয়া যায়। তো ওখানে আমি গতকাল অনলাইনে অর্ডার করেছি, তো আজকে এটা এখন যাব আনতে। একটু ফ্যানটা ছাড়ি, অনেক গরমও লাগছে, আর বাসার অবস্থা খুবই খারাপ। পিছনে দেখি বোঝা যাচ্ছে কত হাবি যাবি, সব জিনিসপত্র আমি রেখে দিয়েছি, এগুলো কিছুই গুছানো হয়নি। তো অফিস ওয়ার্কে আমি অনলাইনে অর্ডার দিয়েছি এজন্য, কারণ 5:30 পর্যন্ত আমার কাজ থাকে, তো এরপরে তো আর কিছু ওপেন থাকে না, শপিং সেন্টার সবই বন্ধ হয়ে যায়। তো আমি কীভাবে কিনবো? শুধু অফিস ওয়ার্কই আছে যেটা কিনা আমি, মানে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, তো আমি কাজ করে বাসায় এসে রেস্ট টেস্ট নিয়ে একটু আরামে চা টা খেয়ে তারপর আমি গিয়ে রাত্রি আনতে পারবো, কারণ এটা 9টা পর্যন্ত ওপেন থাকে। তো আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমি গোপ্রোটা কিনবো, কারণ যেহেতু আমি ব্লগ করছি তো গোপ্রো দিয়ে একদম 4K ভিডিওতে তোমরা দেখতে পাবে, অনেক স্মুথ, অনেক ক্লিয়ার, মানে ফুটেজগুলো এত সুন্দর আসে। আমি দেখেছি ইউটিউবে অনেক ভিডিও দেখে, তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, অনেক রিসার্চ করে আমি প্ল্যান করেছি যে আমি গোপ্রো, যে নিউ ব্ল্যাক 8 এসেছে, আমি ওটা কিনবো। এটা দিয়ে অনেক সুন্দর ব্লগিং করা যায়। তো গোপ্রো কিনার আরেকটাও কারণ আছে, এটা তোমাদেরকে আমি ফিউচারে শেয়ার করবো কেন, কিন্তু আমি এত ভিডিও দেখেছি মানে ইউটিউবে যে আমি গোপ্রো 8 কেনার জন্য আমি পুরো পাগল হয়ে গেছি। আমি সেটা কিনবোই কিনবো, যত কিছু হয় আমি এটা কিনবো। কিন্তু বেস্ট হচ্ছে ব্লগিং এর জন্য iPhone 10s Max, যেটা দিয়ে আমি এখন ব্লগিং করছি, এবং যেটা লেটেস্ট এসেছে 11 Pro Max, ওইটাও অনেক ভালো। কিন্তু বাহিরে যদি তুমি কোথাও মানে ভিডিও করছো, তখন মনে হয় যে গোপ্রোটা বেস্ট আইফোনের থেকে। তো আমার মতে যারা এত টাকা ইনভেস্ট করতে চাচ্ছ না, তোমরা যদি কোনো ব্লগ স্টার্ট করতে চাও, ব্লগিং স্টার্ট করতে চাও, তো আমার মতে গোপ্রো কিন্তু বেস্ট। গোপ্রোতে অনেকগুলো ফিচার্স আছে আমার খুব পছন্দ হয়েছে, যেমন এখন যে আমি ভিডিও করছি আইফোন, এটা আমার 1 হাত দূরে। তো 1 হাত দূরে যদি আমি আমি গোপ্রোটাও রেখে ভিডিও করতাম, তাহলে এটা আমাকে আরো বেশি মানে ওয়াইড অ্যাঙ্গেলে আমার পুরো ভিডিওটা হতো, আমাকে দেখতে একটা শুকনা লাগতো, কারণ এটা মুখের এত কাছে যেটা কিনা মুখটা এত বড় দেখা যায়, মানে অনেক ধরনের অনেক সমস্যা। সুবিধাও আছে, অসুবিধাও আছে। এবং গোপ্রো আই থিঙ্ক অনেক অ্যাফোর্ডেবল আইফোনের থেকে, $600 অস্ট্রেলিয়ান ডলারে, এবং সেখানে আইফোনের প্রাইস হচ্ছে $1800 অস্ট্রেলিয়ান ডলার। তো আমার মতে তো গোপ্রো অনেক 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 বেস্ট। এবং গোপ্রোর সাউন্ড কোয়ালিটি আমার এত পছন্দ হয়েছে ভিডিও দেখে, এখন তো ওইটা আনার পর বোঝা যাবে যে ওইটার সাউন্ড কোয়ালিটি আসলে কতটা ভালো। তো এই জন্যই আমি যাবো, আমি এখনই যাব কালেক্ট করে নিয়ে এসে দেন এটাকে নিয়ে আজকে সারা রাত যতক্ষণ পর্যন্ত মন চায় এটাকে নিয়ে মানে গবেষণা চলবে। তো আমি আর দেরি করবো না, আমি ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে যাবো এখন অফিস ওয়ার্কে। তো আমরা এসেছি এখন অফিস ওয়ার্কে, বাইরে থেকে দেখতে এরকম। ওই যে ওয়াসিফ ওখানে দাঁড়িয়ে আছে, হাই। তো অফিস ওয়ার্কে সবই ইলেকট্রনিক, সব জিনিসই পাওয়া যায়, মনিটর থেকে শুরু করে আইম্যাক সব কিছু। তো এই পাশে সব ইলেকট্রনিক আইটেম পাওয়া যায়, আর এই পাশে হচ্ছে সব বুকস, অর্গানাইজার, এগুলো অর্গানাইজারগুলো সুন্দর না? তো আমি এখান থেকে ও স্কুল ব্যাগ ট্যাগ এগুলো সবই পাওয়া যায় এখানে, সব কালারের অর্গানাইজার পাওয়া যায়, বুক টুক রাখার, পেন টেন এগুলো হাবি যাবে এগুলো রাখার। ব্লাশ পিঙ্কটা সুন্দরই, পার্পল, সব কালারের আছে, আর এই পাশে আরও কালারের আছে, ব্লাশ পিঙ্ক, সব কালারের, নোটবুক থেকে শুরু করে গ্লাস বটল, এগুলো সব কিছু এখানে পাওয়া যায়। তো আমি এখান থেকে আবার মেকআপ অর্গানাইজারের জন্য অনেক কিছু নিয়েছি, যেমন এই বক্সগুলো আমি নিয়েছি মেকআপ রাখার জন্য, আমি নিয়েছি পিঙ্ক কালারেরটা, পিঙ্ক কালারটা মনে হয় শেষ, পার্পল কালারেরটা আছে, আর এখানে সব নোট আর পেন্সিল, কালারের তো এখানে আর কোনো শেষ নেই, এত জিনিস পাওয়া যায় অফিস ওয়ার্কে। যাই হোক, ওয়াসিফের কাছে যাই, দেখি ওয়াসিফ কোথায়। তো ওয়াসিফ ওখানে গোপ্রো কালেক্ট করছে, আর এখানে ছবি প্রিন্ট আউটও করে।
আমি তোমাদেরকে আরো দেখাই এখানে কত ধরনের পেপার যে পাওয়া যায়, কত কালারের স্টিকার, এটা সেটা, হাবি জাবি, এগুলো সব কিছু অফিস ওয়ার্কে পাওয়া যায়। প্রত্যেকটা কালারের পেপার এখানে পাওয়া যায়, তো সুন্দর করে অর্গানাইজ করে ওরা, দেখতে ভালো লাগে না? যেমন আমি এখান থেকে অনেক পেপার কিনে নিয়েছি আমি প্রোডাক্টের ছবি তোলার জন্য ব্যাকগ্রাউন্ডে রেখে, গ্লসি, আর এগুলো হচ্ছে ম্যাট, আর এখানে আরও পেপার আছে। তো তো যারা এরকম প্রোডাক্টের ছবি তুলতে চাও, সুন্দর করে ব্যাকগ্রাউন্ড পেপার খুঁজছো, তোমরা এখান থেকেও নিতে পারো যারা অস্ট্রেলিয়াতে আছো। আর সব পেন, যত ধরনের পেন, কালার পেন্সিল, এগুলো সব এখানে আছে। তো আসি, তোমার গোপ্রো নিয়েছে, তো আমরা এখন বাসায় গিয়ে এটাকে চালাবো, দেখবো কেমন। আমি তোমাদেরকে দেখাবো এটা ডেমো। আমাদের গাড়ি এখানে, তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। হচ্ছে আমার GoPro Hero 8 Black, এটা আমি ওপেন করেছি মাত্রই। তো এটার সাথে অ্যাডিশনাল এসেছে চারটা আইটেম, একটা মেমোরি কার্ড 32 GB, একটা ব্যাটারি, হেড স্ট্র্যাপ, আর একটা হচ্ছে হ্যান্ডেল গ্রিপ। তো GoPro দিয়ে কিন্তু একদম 4K ভিডিও করা যায়, এটার জন্যই আমার এটা আনা। তো আমি এটা ওপেন করি, দেখি কেমন এসেছে দেখতে। সুন্দর করে বক্স করে রাখা, এখানে স্টাইলটা খুবই সুন্দর। এটা GoPro ম্যানো বুক, আর GoPro স্টিকার নাকি, হ্যাঁ এটা একটা স্টিকার, আর তাছাড়া কার্ড, আর এটা হচ্ছে আর কি সেটিংস কীভাবে সেট করতে হবে হ্যান্ড গ্রিপের সাথে, এটা আর কি। আর এখানে এসেছে মেমোরি কার্ড, ব্যাটারি, অনেক ছোট ছোট আইটেম, খুবই ছোট। এটা আই থিঙ্ক হেড স্ট্র্যাপটা, এটা ক্যাবল, ব্যাটারি, এটা আই থিঙ্ক স্ট্যান্ডের হ্যান্ড গ্রিপের কোনো আইটেম, খুবই ছোট, খুবই ছোট একটা প্রোডাক্ট। কীভাবে ওপেন করে এটা, কিন্তু এটা এরকম দেখতে, এটা ওপেন একটা টান দিলে ওপেন হয়, তারপর এটা আবার, এটা আবার স্ট্যান্ডের মতো এভাবে বসিয়ে রাখাও যাবে আবার ভিডিও করার জন্য। আচ্ছা, তো এটার মধ্যে মনে হয় এটা, এটা কি এটা নাকি, না না এটা মনে হয়, হ্যাঁ মাথার এটা মনে কি। আচ্ছা, এটার মধ্যে আমি GoPro-টাকে সেট করি। আচ্ছা, তো এটাকে এভাবে ওপেন করার তারপর এটাকে এটার ভিতরে অ্যাড করতে হবে। দেওয়ার পর তারপরে এটা দিয়ে টাইট করে ফেলতে হবে। তো রাইট সাইডে এখান দিয়ে ব্যাটারি আর মেমোরি কার্ড এখান দিয়ে ঢুকাতে হবে। ব্যাটারি আর এখানে মেমোরি কার্ড, তারপরে তা লাগিয়ে স্টিকারটা ঠিয়াতে হবে, ইংলিশ সিলেক্ট করতে হবে, তারপর কি বাই দি অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড অ্যাগ্রি ক্যাপশন, লোকেশন ওয়ার ইউ ভিডিও অ্যান্ড ফটোজ আর টেকেন, জিপিএস অন দ্য অন, GoPro অ্যাপ, লিভ ইউর ক্যামেরা অন দ্য ফলো অ্যাপ ইনস্ট্রাকশন। তো অ্যাপ স্টোরে গিয়ে, তো অ্যাপ স্টোরে গিয়ে এটার অ্যাপ ডাউনলোড করতে হবে, GoPro
তো এই অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপ স্টোর। তো গোপ্রোর এই অ্যাপটা ডাউনলোড করতে হবে তোমার মোবাইলে, দেন ডাউনলোড হলে দেন এটা কানেক্ট হয়ে যাবে, দেন ইজিলি তুমি ট্রান্সফার করতে পারবে তোমার ডাটা, যেটা এই ট্রান্সফার ভিডিও এগুলো সব কিছু। তো এখন আমি ভিডিও করছি দুই অ্যাঙ্গেলেই, দেখি কেমন দেখা যায়। এবং আমার মতে আইফোনে একটু ঘোলা দেখা যায়, বাট গোপ্রোতে অনেক বেশি ক্লিয়ার, আমার মতে খুবই ক্লিয়ার। চলো এখন বাইরে যাই, তোমাদেরকে আমি দেখাই। এবং এই হচ্ছে আমার বাসার ভিতরে, মানে ইনার লাইটে কেমন দেখা যাচ্ছে এরকম আর কি। আমি বাহিরে যাই এবং দেখাই তোমাদের বাহিরে কি অবস্থা। তো এখন খুবই মজার একটা জিনিস বলি তোমাদের, দেখো গোপ্রো স্টার্ট রেকর্ডিং। গোপ্রো স্টার্ট রেকর্ডিং। GoPro start recording. আমার কথা শুন না, শুধু বাসিবার কথা শুনে। আচ্ছা যাই হোক, এখন তোমাদের আমি বাহিরে নিয়ে এসেছি, বাহিরে দেখাতে কেমন দেখা যায়। গোপ্রো হচ্ছে অনেক বেশি কালারফুল আর আইফোন হচ্ছে একটু ফ্যাকাশে টাইপের কালার আর কি, এরকমই তো মনে হচ্ছে দেখে। এডিট করার সময় বুঝবো কি অবস্থা। হ্যাঁ গোপ্রো অনেক হাইপার স্মুথ। GoPro start recording. এখন যদি তুই না শুনছিস না তো তোর কপালে মাইর আছে কিন্তু। GoPro stop recording. আরেকবার। আস্তে করে বল। GoPro start recording. Goodbye. GoPro stop recording. এই ছিল আপুর আমার গোপ্রো ভিডিও এবং ডিফারেন্স আইফোন এবং গোপ্রোর মধ্যে। তো তোমরা যদি এখন গোপ্রো কিনতে চাও বা আইফোন কিনতে চাও ব্লগিংয়ের জন্য স্পেশালি, তো তোমরা এখন বুঝতে পারবে ডিফারেন্সটা আসলে কোথায়। এবং আমার মতে কিন্তু গোপ্রো বেস্ট ব্লগিংয়ের জন্য। এবং বাসার ভিতরের ভিডিওটাও কিন্তু ভালোই এসেছে, কালার্স এবং সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। তো আমার মতে কিন্তু গোপ্রো বেস্ট, মানে এইটটা যেটা ম্যাক্স, আমি ওইটারও অনেক রিভিউ দেখেছি, বাট ওইটার সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো লাগেনি এটার তুলনায় আর কি। এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আইফোনের থেকেও বেস্ট, খুব স্মুথ এবং মনে হয় যে খুব কাছের থেকে বলছো তো, বা তুমি কোনো মাইক্রোফোন কিছু ব্যবহার করেছো, এত স্মুথ মনে হয় আর কি। এবং এটার সাথে খুব মজার একটা জিনিস দিয়েছে, এটার সাথে যে একটা হেড স্ট্রেপ দিয়েছে এটাও কিন্তু খুব মজার, স্পেশালি সাইকেল চালানোর সময় বা তুমি কোনো রাইড করছো তখন ওই টাইমে কিন্তু এটা পড়তে পারো। যদিও এটা আমি পরবো না, এটা ওয়াসিফকে দিব, এটা ও পরবে, দেন ও ভিডিও করবে আমার, এরকম আমার এটা পড়ার কোনো ইচ্ছা নেই। তো এনিওয়ে আপুরা এই ভিডিও আমি এখানেই শেষ করি, তোমরা আমাকে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ, বাই।